টাকি পর্যটন কেন্দ্রকে ইতিমধ্যে কিছু কিছু দর্শনীয় জায়গাকে হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। তাই টাকি পর্যটন কেন্দ্র রাজ্য ছাড়িয়ে এমনকি বিদেশি পর্যটকদের কাছে একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু। বড়দিনের সকাল থেকে একদিকে ইছামতি নদীতে নৌকা বিহার, অন্যদিকে সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবনের প্রাচীন রাজবাড়িগুলিতে ভিড় জমিয়েছে ভ্রমণ পিপাসী মানুষেরাও। দেখুন, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে টাকি পর্যটন কেন্দ্র ইতিমধ্যে বিশ্বের ভৌগোলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে। ইছামতি নদীর পাড়ে টাকি পর্যটন কেন্দ্র বাড়তি অনুভূতির আবেগ। ওপার বাংলাকে নিজের চোখে চাক্ষুষ করে দেখে নিতে পর্যটকরা সেই অনুভূতির টানেই চলে আসে। তাই বড়দিনের সকাল থেকে একদিকে ইছামতিতে নৌকা বিহার, অন্যদিকে সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবনের প্রাচীন রাজবাড়িগুলিতে ভিড় জমিয়েছে ভ্রমণ পিপাসু মানুষরা। এবারে পর্যটক কাছে বাড়তি আকর্ষণ টাকির নলেনগুড়ের পাটালি, খেজুরের রস এবং বিখ্যাত মুন্সির গামছা। নলেনগুড়ের পাটালি কিনতে পর্যটকরা ভিড় জমিয়েছেন দোকানে, পাশাপাশি ভারত বিখ্যাত মুন্সির গামছা তারা দেদার কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতেও। প্ল্যান বলতে, প্ল্যানটা আমাদের অনেক দিনের। আমি এইখানে কাছেই বসিরহাটে অনেক দিন ধরে স্কুলে চাকরি করতাম আর কি। এইবার ট্রান্সফার নিয়ে চলে গেছি রানাঘাট, কিন্তু যতদিন বসিরহাটে ছিলাম ততদিন কোনোদিনই আসা হয়নি। তো অনেকদিন ধরেই প্ল্যানিং, টাকিতে আসবো, টাকিতে আসবো। তো হঠাৎ করেই মানে ঠিক করলাম আসবো। আর সবচেয়ে বড় কথা, আমার আগের স্কুলের হেড স্যার আমাদের এই ইয়েটা বিধান সৈকত যেটা আর কি আর কি, মানে এই যে আমরা না কালকে ভীষণ ভালো মানে নৌকাতে ভ্রমণ করেছি, ঠিক আছে, নৌকা ভ্রমণ করলাম। এবার এক পাশে হচ্ছে মিনি সুন্দরবন দেখালো, তারপরে হচ্ছে বোলপাতা জঙ্গল, ঠিক আছে, তো সেটা তো আমরা নৌকা থেকেই দেখলাম। আর হচ্ছে ওপাশ থেকে আমরা বাংলাদেশ দেখলাম। এবার বাংলাদেশ এর আগে গেছি, বেড়াতে গেছি, প্রোগ্রামের জন্য গেছি, কিন্তু এইরকম ভাবে মানে এই নদী থেকে ওপারে বাংলাদেশ দেখতে পাচ্ছি, এপাশে ইন্ডিয়া দেখতে পাচ্ছি, মানে এটা ফিলিংসটা না একটু অন্যরকম, মানে ভীষণ ভালো লেগেছে, ঠিক আছে। বছরের শেষের দিকে বলবো যে যেরকম সুন্দর পরিবেশ এখানে পেলাম, সবাই ভীষণ শান্ত সুন্দর ভাবে আছে, এইটাই যেন বজায় থাকে, সৌভ্রাতৃত্ব সৌহার্দ্যের পরিবেশ যেভাবে রয়েছে সেইভাবেই যেন থাকে, কোনো রকম হিংসা দেশ আমরা নিজেরাও ভালোবাসি না সেটা যেন না আসে, এবং নতুন বছরে আরো যেন টাকি আরো সুন্দর করে সেজে উঠুক, আমরা যারা বেড়াতে আসছি তারা যেন আরো ভালোভাবে এনজয় করতে পারি। যদিও ভীষণ সুন্দর পরিবেশ এখানে, ঠিক আছে, আমরা কালকে রাত্রে হাঁটতে বেরিয়েছিলাম, কোনো রকম কোনো অসুবিধা বা কিছু হয়নি, অনেক রাত্রে আমরা হাঁটতে বেরিয়েছি, ভোরবেলা আবার হাঁটতে বেরিয়েছি, ভীষণ ভালো লেগেছে। মানে খুবই ইচ্ছা হয়েছিল আসার জন্য, তা দুদিনের ছুটি পেলাম, আমি পেশায় শিক্ষিকা, তা দুদিনের ছুটি পেলাম পরপর, সেই জন্য আমরা চলে এলাম। এসে আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে ব্যাপারটা যে এই নদীতে আমরা গতকাল নৌকা বিহার করেছি ইছামতি নদীতে, এপারে ভারত ওপারে বাংলাদেশ, এই ব্যাপারটা আমাকে ভীষণ কি বলবো টেনেছিল। আর যখন আমরা নৌকা নিয়ে যাচ্ছিলাম তখন এই পারের নৌকাতে যে আমাদের দেশের জাতীয় পতাকা নিয়ে আমরা নৌকা নিয়ে যাচ্ছি, ওপারের থেকে যে নৌকাগুলো আসছে, কিছু পর্যটকের সাথে দেখা হলো, আমরা হাত নাড়লাম, অভিবাদন করলাম, এই ব্যাপারটা যে দু দেশের মানুষ, হয়তো দুটো দেশ ভাগ হয়ে গেছে আমাদের, কিন্তু যে মেলবন্ধনটা আছে। এছাড়া শুনেছি যে দশমীর সময় আসার ইচ্ছা আছে, যে যেভাবে ভাষণটা হয় সেটা আগামী দিনে ইচ্ছা আছে আসার, এসে দেখা। হ্যাঁ, কি কি প্ল্যান দিনে বড়দিনে? আমরা যেহেতু দুদিনে ছুটি পেয়েছি এবারে বিশেষ কিছু প্ল্যান করতে পারিনি, গতকাল আমরা ঘুরেছি, আজ আমরা বেরিয়ে যাচ্ছি, যেহেতু আবার আগামীকাল আমাদের আবার কাজে যোগ দিতে হবে, যেগুলো আমরা এবারে দেখতে পারিনি, ইচ্ছা আছে আবার আগামী দিনে আসার। এখানে দেখলাম বলতে আমরা নদীতে ওই বর্ডার পরিদর্শন করলাম, আর ওই গোলপাতা জঙ্গল এগুলো একটুখানি দেখেছি। এবং এখানে কিন্তু বিখ্যাত কাকি গাছরাচি গ্রাম বলে নলেনগুড়ের পাটালি, অর্থাৎ খেজুরের রসের যে পাটালি, সেই পাটালি কিন্তু এখানে খুব দারুণভাবে পাওয়া যায়। সেই পাটালি কেনার জন্য কিন্তু পর্যটকরা ভিড় জমিয়েছেন, পাশাপাশি যেমন পাটালির সঙ্গে পাশাপাশি খেজুরের রস, খেজুরের রস অর্থাৎ তারা কিন্তু ভালো করে বিক্রি করছেন, কে তারা, তারা চাষি, তারা কিন্তু খেজুরের রস এনে ভালো করে বিক্রি করছেন, সেই রস কিন্তু পান করছেন পর্যটকেরা। পাশাপাশি এখানে যে মুন্সির গামছা বিখ্যাত বাংলার, সেই মুন্সির গামছা কিন্তু এখানে পাওয়া যায়, সেসব চিত্র কিন্তু ধরা পড়ছে আমাদের ট্রাইব টিভির ক্যামেরায়। সমস্ত এই টাকি জুড়ে কিন্তু আজ পর্যটকের ঢল নেমে গেছে, যেহেতু 25 ডিসেম্বর বড়দিন, এটা আশা করে থাকে বছরের একটা দিন পর্যটকরা 25 ডিসেম্বর কবে আসবে সেই দিন কিন্তু অপেক্ষা করে থাকেন, তারই চিত্র দেখা গেল টাকিতে। আমি বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, ট্রাইব টিভি।